আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব সহজে একটি লেডিস প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমরা 4 বাস করে নেব কাপড়টিকে এবং 2 ইঞ্চি উপরে রাবারে বাঙার জন্য 2 ইঞ্চি নিয়ে নিব এবং 2 ইঞ্চি দাগটা নিয়ে নিব। কাপড়টিকে আপনার অবশ্যই 4 বাস করে নিতে হবে এবং রাবারে বাঙার জন্য উপরে সবসময় আমরা 2 ইঞ্চি নিয়ে নিব। তারপর মূল লম্বটুকু নিব, এখানে মূল লম্ব হবে 37 ইঞ্চি, এই যে 37, 2 ইঞ্চি বাদে আমরা 37 ইঞ্চিতে দাগটা নিয়ে নিব। এই যে এবার দাগটা নিতে হবে, উপরে 2 ইঞ্চি নিতে হবে এবং তারপর মূল লম্বটা, তারপর দাগটা নিয়ে তারপর নিচে বাঙার জন্য আপনারা 2 নিতে পারেন, 3 নিতে পারেন, 4 ইঞ্চিও নিতে পারেন, মোটা হলে 4 ইঞ্চি কম মোটা দিতে পারেন, এখানে 2 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এই যে 2 থেকে 4 ইঞ্চি মোটা নিয়ে নিতে পারেন নিচে মুহুরি বাঙার জন্য। এখন মুহুরি হবে এখানে 6, তাহলে আমি সরাসরি 7 নিয়ে নিব। মুহুরি যত ইঞ্চি হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এই যে এবার 7 নিয়ে নিব। তো ভিউয়ার্স, খুবই সহজ, উপরে 2 ইঞ্চি এবং নিচে 2 ইঞ্চি, মাঝে মূল লম্বটা নিয়ে নেবেন। এখন হাই পাসটা নিব, এই যে এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি, এভাবে 14 ইঞ্চি নিতে হবে। তারপর যারা একটু স্লিম তাদের জন্য 13, 12.5 এরকম নিতে পারেন, আর যারা আরও গ্রোথ বেশি তাদের জন্য 15 নিতে পারেন। এই যে এখানে আমি হাই 14 ইঞ্চি নিব, এই যে এখানে 14 ইঞ্চি। হিপের পাসটা আপনারা 12.5 থেকে 16 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, যার যার গ্রোথ বুঝে। তারপর 2 ইঞ্চি রাউন্ড শেপ করে দেবো, এভাবে হিপের পাশ থেকে 2 ইঞ্চি রাউন্ড শেপ করে দেবো এরকম। এখন ভিউয়ার্স, হিপ এই হাই টু মুহুরি এভাবে শেপ কাট দিয়ে আমরা দাগটা নিয়ে নিব। এই যে এভাবে শেপ কাট দিয়ে সুন্দরভাবে দাগটা নিয়ে নিতে হবে, খুবই সহজ, একদম সহজে একটি প্যান্ট পাইজামা, লেডিস প্যান্ট পাইজামা কাটিং। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। এই জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জি বাস দেখুন, খুবই সহজ, কাপড়টিকে 4 বাস করে নিতে হবে। এই যে, এই যে দেখুন ভিউয়ার্স, এখন আমি রাবার কাটিং করব। রাবার এখানে 2 বাজে আমি 12.5 ইঞ্চি নিয়ে নিব। রাবার আপনারা স্লিম হলে 12 ইঞ্চি নিতে পারেন 2 বাজে, আর গ্রোথ বেশি হলে 13 ইঞ্চি নিতে পারেন 2 বাজে। এখানে আমি 12.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, এই যে 2 বাজে 12.5 ইঞ্চি, এটা মিডিয়াম বডির জন্য 12.5 নিয়ে নিয়েছি। এই যে এভাবে 12.5 নিয়ে নিতে হবে। তারপর ভিউয়ার্স, আমরা এখন সেলাই করে দেখাবো। প্রথমে আমরা মুহুরি সেলাই করব। এই যে প্রথমে আমরা কী করব, 2টা মুহুরি ভাঙ্গা আমরা সেলাই করে নেব। এই যে প্রথমে আমরা মুহুরি ভাঙ্গাটা এভাবে সেলাই বলা দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে 2 ইঞ্চি ভাঙ্গা দিয়েছি, এই যে মুহুরিটা এইভাবে সেলাই করে নিতে হবে, খুবই সহজ, যে কেউ অনায়াসে পারবেন, মনোযোগ সহকারে দেখলেই পারবেন। এই যে 2টা মুহুরি আমরা মুহুরির ভাঙাটা আমরা সেলাই করে নিলাম। তারপর ভিউয়ার্স, আমরা এখন হাই সেলাই করব। এই যে 2টা কাপড় একসাথে রেখে, সুন্দরভাবে রেখে তারপর আমরা হাইটা সেলাই করে নেব। এই যে প্রথমে এক পাশের হাই সেলাই করবো, তারপর অপর পাশের হাইটা এইভাবে একইভাবে সেলাই করে নিতে হবে, খুবই সহজ, আপনারা মন সহ দেখতে থাকুন। ভিউয়ার্স, আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলি আছে, ইচ্ছে করলে আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ইচ্ছে করলে দেখে আসতে পারেন, আশা করি কিছুটা হলে উপকৃত হবেন। এই জি ভিউয়ার্স, এখন অপর হাইটা আমরা এভাবে সেলাই করে নেব, প্রত্যেকটা হাইয়ে ডবল সেলাই দিতে হবে। এই জি ভিউয়ার্স, এভাবে ডবল সেলাই দিতে হবে। এই জি ভিউয়ার্স, এখন আমরা মুহুরি সেলাই করে নেব। মুহুরি 6 ইঞ্চি আমরা ফিতা ধরে মাপ দিয়ে 6 ইঞ্চি দাগ টেনে তারপর সেলাই করে নেব। এই যে ফিতা দিয়ে দাগ টেনে 6 ইঞ্চি মার্জিন কর, তারপর সেলাই করে নেব। এই জি ভিউয়ার্স দেখুন, খুবই সহজ। এই যে এখানে ডবল সেলাই দিতে হবে ঘুরিয়ে, এই যে এভাবে মুহুরি পর্যন্ত সেলাই করে নিতে হবে। এই যে ডবল সেলাই দিয়ে নিতে হবে। তারপর ভিউয়ার্স, এখন আমরা রাবার লাগাবো। এই যে রাবারটা আগে এইভাবে জয়েন দিয়ে নিতে হবে, এভাবে জয়েন দিয়ে নিতে হবে। এই যে এখন সুন্দরভাবে এইভাবে রাবারটুকুটিকে নিচে রেখে তারপর কাপড়টিকে মুড়ি দিয়ে তারপর সেলাই করতে হবে, এবং এই যে কাপড়ের মাঝে সেলাই হবে, রাবারের মাঝে কোনো ক্রমেই সেলাই হবে না। এই যে এভাবে যাতে রাবারের উপর সেলাই না হয় সুন্দরভাবে কাপড়ে সেলাই করে নেবেন।
দিতে হবে। এই যে ভিউয়ার্স, এবার সুন্দরভাবে ঘুরে ঘুরে পুরাটার আবার আগে লাগিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন, এইভাবে মুড়ি দিয়ে রাবারটিকে ঢেকে তারপর সেলাই করে নিতে হবে। এই যে খুবই সহজ। তারপর ভিও এভাবে টেনে টেনে রাবারটিকে সুন্দরভাবে সম্পূর্ণ রাবারটিকে এভাবে টেনে প্লেসমেন্ট করতে হবে। এই এই যে টান দিয়ে সুন্দরভাবে, এই যে টানতে হবে টেনে, তারপর মাঝে একটা সেলাই দিব। আপনার ইচ্ছে করলে মাঝে দুইটা সেলাই দিতে পারেন, দুই সাইডে দুইটা। আমরা মাঝে একটি সেলাই দিয়েছি, দেখুন এবার টেনে তারপর সেলাই দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইজি হলে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ভিউয়ার্স দেখুন খুবই সুন্দর, এই খুবই সহজ একটি লেডিস প্যান্ট কাটিং করা। এই যে, তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।